Welcome to our channel Joyadas Mondol Agriculture Things. আজকে আমি আপনাদেরকে পনির বানিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে আমি ঘরে পনির তৈরি করেছি, এগুলো আমার সব ঘরের তৈরি পনির। এই যে দেখে নিন, আমি ঘরে তৈরি করেছি। এবার এই পনিরটাকে আমি কাটবো, বুঝতেই পারছেন। এই যে পনিরটা কেটে নিলাম, এবার এই পনিরটা দিয়ে এখনও জল পড়ছে পনির থেকে, এই যে আমি স্কুপ করে কেটে নিলাম, সাইড করে নিলাম। এবার এই যে দেখুন, আমরা তো আর ব্যবসায়ী নই, আমরা সাধারণ মানুষ, ঘরে করে খেতে শিখে নিয়েছি। এই তার জন্য আমি এই যে একটা বাটিতে করেছিলাম, ওই বাটির থেকে কেটে নিয়েছি, বাটিটা চেপে রেখে দিয়েছিলাম পনিরটাকে, এই যে করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে আমি অনেক কিছুতেই করতে পারি। এই দেখুন, একদম যেরকম পনির স্কুপ স্কুপ করে কাটি আমরা, ঠিক ওরকমই হয়েছে। ঘরে পনির তৈরি করেছি, আপনি যে কোনো দুধ দিয়ে পনির তৈরি করতে পারেন, গরুর দুধ মানে লিকুইড দিয়েও করতে পারেন, বা আমুল গোল্ড লিকুইড দিয়েও করতে পারেন। আমুল গোল্ড লিকুইড যে, এটা দিয়ে কিন্তু পনির বেশি আসে, মানে একটু বেশি হয় পনির। আর লোকের ঘোষের কাছ থেকে দুধ নেয়া, ওগুলো থেকে একটু কম হয়, যেহেতু ওরা জল দেয় তার জন্য। তো বন্ধুরা, এই যে আমি আজকে এই পনিরটা দিয়ে ছোলা পনির করব। ছোলা পনির করেও আপনাদেরকে দেখাবো যে আমি ছোলা পনিরটা কী করে করলাম, সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, আমার কাটা হয়ে গেছে। আর এটা দিয়ে আমি আজকে সিঙ্গাড়া তৈরি করব। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ওরা খেতে চায়। এই যে খুব ছোট্ট করে আমি কেটে নিচ্ছি সিঙ্গাড়া, কচুরি, বা আপনি যদি মনে করেন ঘুগনি বানাচ্ছেন, আপনি পনির ঘুগনি করতে পারেন। পনির